পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইবনে তাইমিয়া কি সারাদিন অবিবাহিত ছিলেন? একজন বললেন তিনি বিয়ে করেননি, কথাটা কি সত্য? ইবনে তাইমিয়া রহমতুল্লাহ সারাদিন অবিবাহিত ছিলেন, একজন বিয়ে একজন বলেন নাই বিয়ে বিয়ে বলেন নাই যে বিয়ে বলেছেন বিয়ে করেননি, কথাটা সত্যি বলেছেন। কারণ হচ্ছে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বিয়ে করার সময় পাননি, সারাটা জীবন তার কেটেছে জিহাদের মধ্যে, বিয়ে করার মতো সুযোগও পান নাই, জীবনে বেশিরভাগ সময় জেলে কাটিয়েছেন, যে সময়টুকু ছাত্রদের সাথে কাটিয়েছেন, বাকি সময় যে বিয়ে করবেন এমন সুযোগ তিনি পান নাই। এরকম যদি কারো অবস্থা হয় সেটা আলাদা কথা, বর্তমানে এরকম অবস্থা নাই। দাঁড়াইল্লাহ আল্লাহর পথে যারা দাওয়াতের কাজ করছে তারা অধিকাংশই এখন অনেকটা নেয়ামতের মধ্যে আছে, আল্লাহ দাওয়াত দিতে পারতেছে, ঘরে থাকতেছে, পরিবার নিয়ে থাকতেছে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তো জেলের মধ্যে কাটিয়েছেন পুরো জীবনটা, বিয়ে করবেন কোথায়? বেশিরভাগ সময় তার জেলে ছিল, জোর করে জেলে নিয়ে তার শত্রুরা আশারি ও মাতুরিদিরা তার শত্রু ছিল, আশারা ও মাতুরি তার শত্রু ছিল, এরা সবচেয়ে বেশি তাকে যে কষ্ট দিয়েছে। অনুরূপে সুফিরা তাদের শত্রু ছিল, মোত্তাসাওয়ফা সুফিবাদীরা শত্রু ছিল, তাকে জেলে দিছে, এমনকি রাষ্ট্রপ্রধানরাও তারা জেলে দিছে, বিভিন্ন রকম ভয়ে বিভিন্ন কারণে জেলে দিছে তাকে, অথবা কোনো কখনো কখনো মিথ্যাচার করে তাকে জেলে ঢুকানো হয়েছে। এগুলি সবই হচ্ছে তার জীবনে আল্লাহর জন্য তিনি এই সবই ত্যাগ করেছেন, সুতরাং তার জন্য কোনো এই বিয়ের সময় পান নাই দেখে বিয়ে করেন। কিন্তু তিনি নিজেও বিয়ে করাকে গুরুত্ব দিয়েছেন, বিয়ে করে আবাদ করা আবাদ এটাকে মানব জীবনের জন্য উত্তম কাজ হিসেবে বিবেচনা করেছেন, এবং এর মাধ্যমে সবাইকে নিয়ে আবাদ করার কথা তিনি বলেছেন, কিন্তু তিনি হয়তো করতে পারেন নাই, পরিবেশ পরিস্থিতি তাকে সহযোগিতা করে নাই, এটার জন্য আমরা তাকে দোষারোপ না করি, বরং বলি যে তিনি বিশেষ কারণে সেটা করতে পারেননি, এবং সেটা জান তার জীবনী পড়লে সেটা পাবেন, তার জীবনী পড়ুন। আমাদের একটা ছোট্ট লেখা আছে ইবনে তাইমিয়া রহমতুল্লাহর উপর, সেই বড় গ্রন্থটি আমরা যদি কোনো আপনারা যদি পড়েন তো বুঝতে পারবেন যে তিনি জীবনে কত কষ্ট করেছেন, যেই কষ্টের কারণে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তো বিয়ের হওয়ার মতো অবস্থা তা ছিলই না, মানে কোথায় বিয়ে করবেন, তাকে তো জেলে টিটে নিয়ে বেড়াচ্ছে, একবার মিশরে একবার দামেশকে শুধু তাকে টেনে নিয়ে টেনে হিসেবে বেড়ানো হয়েছে, এবং জেলের ভিতরে তাকে শেষ পর্যন্ত থাকতে হচ্ছে। এর অর্থ হচ্ছে পুরো জীবনটাই তিনি জেলের ভিতরে কাটিয়েছেন, এবং সেখানে তার এবং জেলের মধ্যেই তাকে কষ্ট করে তাকে জীবনটা পুরোটাই কাটাতে হয়েছে। এই অবস্থায় তিনি বিয়ে করবেন কোথায়, কে ঘর ঘর শুরু বা ঘর বাঁধবেন কোথায়, এরকম অবস্থা তা ছিল না বলে সেটা হয়েছে। এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির এই জীবনী পড়ুন, আমাদের লেখা একটা গ্রন্থ আছে দেখে নেবেন, ওটা পড়বেন, ইনশাআল্লাহ আপনি সেটা বুঝতে পারবেন যে কেন তার বিয়ের অবস্থাটা ছিল না। انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم